সংকীর্ণ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য রাস্তার ব্যবস্থা করে দেব। রাস্তা কে দিবে? আল্লাহ ব্যবস্থা করবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমি বলতেছিলাম আল্লাহর কোরআনের পাওয়ার আগের মতো আছে কিনা, আল্লাহর পাওয়ার টাওয়ার আগের মতো ঠিকঠাক আছে কিনা। আল্লাহর পাওয়ারও যদি ঠিক থাকে, আল্লাহর কোরআনের পাওয়ারও যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কাছে চলে আসতে, দ্বীনের কাছে চলে আসতে আর কারো আপত্তি আছে? উমরের শাসনটা যেমনি চলেছিল, উমরের রাজত্বের মধ্যে যেমনিভাবে শান্তি বিরাজ করেছিল, এখনো যদি আল্লাহর কোরআনের কাছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যদি আল্লাহর কোরআনের কাছে দিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআন শান্ত শিষ্টভাবে চালাইতে পারবে না? পারবে না?